তো ভোরবেলা উঠে সচা টচা খেয়ে গম ফম খেয়ে আবার ঘুমিয়ে পড়লো। এইসব সানসেট থেকে সব নামানো হয়েছে, সব নামিয়ে দিয়েছে। ওর বাবা, খাটের তলাও পুরো ফাঁকা, খাটের তলায় কিছু নেই, শুধু একটা ওই সেলাই মেশিন না কি আছে, আর ওই একটা জগ আছে, খাটের তলা পুরো পরিষ্কার। ইঁদুর অভিযান চলছে আমাদের এখন। আজ রান্না খাওয়া মাথায়, রান্না খাওয়া মাথায়। আসলে আমাদের ঘরে বইপত্রটা প্রচুর, বুঝেছেন? এই যে ট্যাঙ্ক দেখছেন একটা, এই যে ট্যাঙ্ক, এতে বই মানে ভর্তি। আর আমি ওই ছেলের মাধ্যমিকে পড়ে ছেলের একদম কেজি থেকে সব বই ক্লাস 9 অবধি বিক্রি করে দিলাম, কিন্তু এখনও প্রচুর আছে। বই বিক্রি করিনি, খাতাগুলো দিয়েছি, বইগুলো আছে। জুতোর র‍্যাকটা বার করে দাও, সব তোমার। ইঁদুর নেই তো দেখো, হ্যাঁ এ করো, জুতোর র‍্যাকটাগুলো সব বাইরে বার করে দাও। ইঁদুরের ভয়ে তো আমি এগুলো ধরতে পারি না, আর ওর বাবার ছুটি না হলে হয় না। সব বাইরে বার করে দাও, আমি একদম সুন্দর করে মুছে নেবো। মুছামুছি চুল চলছে, সব আলনা ফালনা আজকে সব বাইরে বার করে দিয়েছি, কারণ এই যেখানে পাখি থাকে না, পাখির দানা পড়ে তো, যার জন্য আরও ইঁদুর, আরও ইঁদুর। উফ, পারা যাচ্ছে না। এই যে দেখে মনে হচ্ছে, দেখুন আমরা ভাড়া উঠে যাচ্ছি, দেখুন না ভাড়া এলাম, ভাড়া এলাম না ভাড়া উঠছি, বুঝতে পারছি না। সেই এক অভিজ্ঞতা এত বছরের, তাই ওর বাবাকে সকালবেলায় বলছি যে ছাদে সব রোদ্দুরে বার করে দিয়েছি, মনে হচ্ছে যেন ভাড়া উঠে যাচ্ছি না ভাড়া এলাম, এলাম মনে হয় এই বাড়িটায় ভাড়া। হ্যাঁ, শ্বশুর করে দিয়েছে, আমরা ভাড়া এসেছি। নিন, আমার ছেলের কি বলুন তো প্রবলেম হচ্ছে একটাই, কোনো জিনিস ফেলতে দেবে না। কোনো জিনিসটা যে একটু ফেলে দেব তা হয় না, ফেলতে দেবে না, সব রেখে দেবে। মানে জন্মে জন্মান্তরের খেলনা, সে ভেঙে যাবে, তাকে জোড়াবে, এই করবে, শুধু এইসব কাজ। আর আমার সেই মিটার ঘরে দেখুন কে শুয়ে আছে, নয়নধারী আজকে ভাত খেলো সকালবেলায়, জানেন? কাল তো দুবার তো দই ভাত দিয়েছিলাম, সেই মিটার ঘরে শুয়ে আছে, দেখছেন? এই মিটার ঘরের ভেতরে শুয়ে আছে, ওর বাবাই দরজাটা দিয়ে গার্ড দিয়েছে, কারণ ওর কাছে আবার চিঠি গিয়ে শুয়ে পড়ছে, চিঠি শুয়ে পড়ছে। কি অবস্থা দেখুন, মাটি ফাটি খুঁড়ে কাদা কেচড়, উঠোন ফুটনের অবস্থা খুব খারাপ হয়ে আছে। এখন এই ওর বাবাকে বললাম উঠোন ধোবো, তুমি গাড়ি ফাড়িগুলো আগে ধোও, পুরো ধুলো ধুলো হয়ে আছে, কি বলবো। হ্যাঁ, আমার বাচ্চাদের ঘর, ঘর তো হয়েই গেছে, শুধু গ্রিল, গ্রিলটা বসলে আমি অনেকটা রিলিফ পাবো, বুঝেছেন? গ্রিলটা বসলে এই রোদ্দুরে না সারাদিন বাবা থাক, নোংরা কর যাই কর, আর পাইপটা করেছি এইদিকের জমিতে, আপাতত যতদিন না এইসব জমির লোকজন আসবে বা বিক্রি ফিক্রি হবে এই দিকটাই থাকে, জল দিলে কী হয় ধুয়ে দেওয়া যাবে, আর না হলে তো আমার এদিকেই আছে। আমার একটা সুবিধা হয়ে গেল, কী বলুন তো, ওর বাবা বলছিল যে ড্রেনটা যখন ভবিষ্যতে রাস্তা হবে, ড্রেন হলে আমার এই দিকটা দিয়ে ড্রেন হবে, তাহলে কী হবে আমার এদিকের পাইপের কানেকশানগুলো ড্রেনের সঙ্গে হয়ে যাবে। তবে কি ড্রেন হওয়া আর এক জ্বালা, মাছি মশা গন্ধ, লোকের জল ফল এটা ওটা যাবে ঘরের সামনে দিয়ে, আর কিছু করার নেই, সব নিয়ে জীবন, সবটা ভালো চাইলে কোনো দিনই পাওয়া যায় না। ঠিক আছে, কাজে হাত দি, প্রচুর কাজ, চা খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এই যে আমার ধুন্ন মুন্নু, কেল ল্যাংড়া বরকা, এদের কদিন কী মারপিট ধরেছিল বাবা, লাস্টে কী করেছিলাম, ল্যাংড়াটাকে নিয়ে ওই বাস্কেটে, লাল বাস্কেটে ঢুকিয়ে দিয়েছিলাম, একদিন পুরো এই লাল বাস্কেটটাই ছিল, কিন্তু ওর বাবা বললো এই বাস্কেটে করে তুমি বাচ্চাদের নিয়ে হসপিটালে যেতে এতে। আমি যদিও ধুয়ে ঠুয়ে রেখেছি, যতবার বাচ্চাদের নিয়ে যাই আমি ধুয়ে রোদ্রে দিই, তারপর আবার তাড়াতাড়ি করে বার করে নিলাম। না, কাজ করি, কাজে মন দিয়ে দি। এবার নাও, চলো গো। এখানটা জল দাও, দাদা কেঁচো উঠোন ফুটন যেন একেবারে কালকে পোস্ট বসে যেন কি হয়েছে। ওদিকে যাও, ওদিকে জল, ফ্যাক ফ্যাকগুলো রোদে থাক, ওই বাচ্চাদের ঘরের ওদিক দিয়ে দাও, গাড়ির চাকা ধুয়েছ দিয়ে দাও। টপগুলোকে নামাবে না, বুঝেছো? ওই আমার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে ওগুলোকে সব সুন্দর করে মাটি দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসবে ছাদ থেকে, রোদে রোদে নষ্ট হয়ে যাচ্ছে।
তুলসী গাছ, বাবা রে বাবা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর জানো তো আমার মনসা গাছটা এ হচ্ছে না, জানো মনসা গাছটাকে একটু যত্ন করবে। কি হয়েছে মনসা গাছটা, কি রোদ দূরে? হ্যাঁ কুচিও কই, নতুন মাটি দিয়ে দাও তো। হ্যাঁ মাটি দিয়ে দাও। এই ঝেড়াটা পুরো বাতিল, এর মাথা ফাতা সব এ ছাড় ঝাঁট দিয়ে পিছন দিতে জল দাও, বালিগুলো চলে আসবে। আবার তো বিকেলে বালির কাজ, মিস্ত্রি আসবে, আর কি হবে। পিছন দিতে দাও। বাবারে বাবা কোমর টোমর ধরে যাচ্ছে, সব কটাকে আটকে রেখেছি, মাংস ভাত করে খাইয়ে দিয়েছি। কটা বাজে? 9:45। এটা শুয়ে আছে, মশা ফুসা ধরেনি তো। দাও ওই দিক দিয়ে, দাও ওই দিক দিয়ে টানো। ঠিক আছে, ওই এই জায়গাটায় না, এই যে সাতলাটা পড়েছে না টব রেখে রেখে, এখানটা একটা কিছু দিয়ে ঘষে দেবে তো পাত্তি টাত্তিয়ে। হ্যাঁ হেলিকপ্টার এসে গেছে, রইল ঝাঁটা, আমি চললাম। হ্যাঁ তাড়াতাড়ি এখানেই ল্যান্ড করবে, আমি চলে যাচ্ছি, নাইটি পরে চলে যাব। কোথা দিয়ে যাচ্ছে গো বাবা, সে তো আমার সামনে এলোই না, বললো তুই এখানে নাইটি পরে বস থাক। দেখো জল দাও, পলাই। সকালবেলায় ভাত টাত করা হয়নি, কারণ চামচটা কোথায় গেল, কারণ ভাত করা হয়নি, এই কারণেই আজকে তো করিনি, ভাতটা করিনি। ওর বাবাকে আজকে চাউমিন দিয়েছি, ওর বাবাকে চাউমিন দিয়েছি, এক কড়া চাউমিন করেছিলাম। আর কী হলো, সকালে মাংস ভাত খাওয়া গেছে তো, ওই যে দেখুন প্রেশার কুকারে করা রয়েছে মুরগির পা আর মাংস, কালকে নিয়ে এসেছিল ওর বাবা, ওতে কিছু মাংস আর মুরগির পা দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি রাত্রিবেলা, ভোরবেলা দিয়েছে। এই যে ওদের ভাত, এখনও আমাদের ভাত হয়নি, হাঁড়ি ফাঁকা। কেন ওকে মারলি কেন রে, ওকে মারলি কেন, কী করলো ও, কী করেছে রে? ছিংচমটা শুধু ছিটিকে আর নয়নদারিকে মারছে কেন, তো খাওয়া হয়েছে এদের, একটা এত বাজে অভ্যাস করে দিয়েছি না আমি, অল টাইম শুধু খাওয়া খাওয়া খাওয়া। ঘরে নয়, চলো বাইরে, চলো বাইরে, চলো বাইরে, চলো মা বাইরে, চলো। খেয়েছো তো, কি সবসময় খাই খাই ভালো নাকি, চলে এসো চলে এসো চলে এসো। ভোলা গেছে পুষ্প আন্টির বাড়ি, একটু ছেড়েছি চলে গেছে। আচ্ছা পাঁক মেয়েকে আসবে, পাঁক মেয়েকে আসবে, আসলেই আমি একেবারে ওখানে চেন দিয়ে গলায় বেঁধে রাখি। আর না না ঘরে না, ঘরে না, যাও না না ঘরে না, যাও। ও এই দেখুন কি হলো, চিঠিকে মারছিস, মারছিস চিঠিকে, দেখুন ভয় কোথায় শুয়ে আছে, চিংচকের ভয়ে, চিংচঙের ভয়ে খাচ্ছে দাচ্ছে, ঢুকে শুয়ে পড়ছে। আর ঠিক আছে শুয়ে থাক।